একটা শূন্য পাওয়া দল, আমরা তো শূন্য পেয়েছি তাই তো, অ্যাসেম্বলিতে আমাদের সিট নাই, লোকসভাতে আমাদের সিট নাই, আমরা জিরো পাওয়া দল, 6% পাওয়া দল। আমার কথা হচ্ছে আমাদের এত ভয় পান কেন? আপনারা তো এত কাজ করেছেন, এত উন্নয়ন করেছেন, উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, তাহলে জিরো পাওয়া একটা দলকে এত ভয় কিসে? কারণ ওনারাও জানেন মানুষ যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেন তাহলে শূন্য থেকে পূর্ণ হতে আমাদের একদিনও সময় লাগবে না। সাধারণ মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে লাল ঝড় উঠবে, তাই ওদের এত ভয়। আমরা ওদের বলতে হম ক্যা চাহতে হ্যায় হক হামারি হ্যায় জান সে প্যারি। সমস্ত ছাত্র ছাত্রীরা আমাদের আজকে এই মিছিলে এসেছে, তাদের প্রত্যেককে আমাদের রক্তিম অভিনন্দন, প্রত্যেককে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাবো। লম্বা রাস্তা তারা আমাদের সঙ্গে হেঁটেছে, এখন খুব লম্বা ভাষণ দেওয়ার নেই। সৃজন যাওয়ার সময় আমাকে বলে দিয়েছে তোকে কিন্তু 2 মিনিট 2 মিনিট করে বলতে হবে, কারণ এরপরে আরও অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। দেখবেন ওই সরস্বতী পুজো লক্ষ্মী পুজোর সময় পুরুত ঠাকুর এরকম অবস্থা হয় না? একটা বাড়িতে যখন যায় পরের বাড়ির লোক দরজায় দাঁড়িয়ে থাকে, যেই বাড়ির পুজো করেই ঠাকুর মশাইকে পাকড়াও করে পরের বাড়ি নিয়ে যেতে হবে। আমাদের অবস্থা কিছুটা সেরকম, কিন্তু আমরা বলছি আমাদের জন্য তো এই নির্বাচনী পুজো, আমাদের কাছে নির্বাচনী ঈদ, আমাদের কাছে নির্বাচনী মানুষের সবচেয়ে বড় উৎসব। আমরা চাইব এইবারের 1 তারিখের নির্বাচন যেন উৎসব হয়, দন্তের সব তালিবের সব না হয়। যেভাবে নির্বাচনের সময় রক্তপাত আমরা দেখি, মানুষের গণতান্ত্রিক অধিকার হত্যা আমরা দেখি, এই 1 তারিখ সেরকম নির্বাচন আমরা চাই না। এই অঞ্চলের যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ। এখন প্রশ্ন হচ্ছে সৃজনকে জেতাবেন কেন? প্রশ্ন করতে পারেন তো অনেকে, সৃজনকে জেতানোর কারণ কি? আমরা বলছি যাদবপুর লোকসভা কেন্দ্র বিগত অনেকগুলো বছর ধরে তারা এমন মানুষকে এমপি পেয়েছেন যারা ওই আমরা ছোটবেলায় পড়তাম ইতিহাসে অ্যাবসেন্টি ল্যান্ড লর্ড, মানে জমিদারের জমিদারিত্ব আছে কিন্তু জমিদারিতে তারা যান না, শহরে থেকে যান। এই এলাকার যারা এমপি ছিলেন তৃণমূল কংগ্রেসে, তারাও এই যাদবপুরকে নিজেদের জমিদারি মনে করেছিল। মানুষের সঙ্গে দেখা করবেন না, মানুষের সঙ্গে কথা বলবেন না, 5টা বছর 10টা বছর মানুষের কোনো কাজে লাগবেন না। আমরা বলছি এইবার ওদের সবাইকে এটা বোঝানোর পালা যে যাদবপুর কারুর বাবার জমিদারি নয়, যাদবপুর সাধারণ খেটে খাওয়া মানুষের, তারা যাকে চাইবেন সে পার্লামেন্টে যান। কেন নির্বাচিত করি আমরা জনপ্রতিনিধি? কেন আমরা এমন মানুষকে নির্বাচিত করব? কেন আমরা এমন মানুষকে নির্বাচিত করব যে মানুষ আমার প্রতিনিধি হবেন না? জনপ্রতিনিধি মানে যিনি আমার মতো। বৃষ্টি পড়লে যখন আমার বাড়িতে জল ঢুকে যায় সে মানুষ বুঝবেন বাড়িতে জল ঢুকলে তার কষ্ট কী হয়, যন্ত্রণা কী হয়। জনপ্রতিনিধি মানে তিনি আমার মতো। রাত্রিবেলা যখন ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকবে না, আমার বাড়ির ছোট্ট বাচ্চাটা কেঁদে উঠবে, তিনি বুঝবেন আমার যন্ত্রণাটা কী। জনপ্রতিনিধি মানে আমার বয়সী একটি ছেলে একটি মেয়ে 2014 সালে টেট পাস করার পর 24 পর্যন্ত চাকরি না পেয়ে যখন আত্মহত্যার জন্য চিঠি লিখতে বসে, ওই মানুষটি বুঝবেন আমার যন্ত্রণা কী। যারা হাতে গ্লাভস পরে হাত মেলান আমি জানি তারা আর যাই হোক, আমার আপনার যন্ত্রণা বুঝবেন না, আমার আপনার কষ্ট বুঝবেন না। আমি চাইব যাদবপুরের মানুষ একটু বোঝান না। আমাদের কাছে সাধারণ মানুষের কাছে তো হাতিয়ার নেই, বন্দুক নেই, পিস্তল নেই, বোমা নেই, গুলি নেই, আমাদের কাছে পুলিশ নেই, পোষা গুন্ডা নেই, আমাদের কালীঘাটের কাকু অথবা গুজরাটের মোটা ভাইও নেই। আমাদের বান্ধবীর খাটের তলা থেকে 50 হাজার কোটি টাকা বেরোয়ও না। আমাদের কাছে আছে কি? ওই একটা ভোট। বাবা সাহেব আম্বেদকর যখন এই দেশকে স্বাধীন করেছিলেন তখন তিনি বলেছিলেন যে একটা ভোটের মূল্য সবার সমান হবে। আপনি রাজা, উজির, গরিব, বড়লোক, হিন্দু, মুসলিম, স্ত্রী, পুরুষ যেই হন না কেন, আপনার ভোটের মূল্যটা এক। অতএব আমাদের সবচেয়ে বড় হাতিয়ার ওই ভোটটা। দেখবেন নির্বাচনের আগে সব মানুষ আমাদের কাছে হাত জোর করে আসে, দিদি এবার একটু আমাকে দেখবেন, দাদা এবার একটু আমাকে দেখবেন। আমি দেখছি কিছু কিছু মানে প্রার্থী তো এমন আছে মা বোনেরা রাস্তায় স্নান করতে পারছেন না, স্নান করলেই যদি বিজেপি প্রার্থী সে সাবান মাখিয়ে দেয়। বিভিন্ন জায়গায় মা বোনেরা স্নান করা বন্ধ করে দিয়েছেন রাস্তায়। দেখছি কোথাও কোথাও কোনো কোনো প্রার্থী মানুষের পায়ে পড়ে যাচ্ছেন, পা ধুয়ে দিচ্ছেন। এই এত দরদ আপনাদের নির্বাচনের আগে, নির্বাচনের আগে আপনারা পা ধুয়ে দেন, সাবান মাখিয়ে দেন, কারোর বাড়ির দাওয়ায় বসে পড়েন, আর তার আগের 5টা বছর তার আগের 10টা বছর আমার লড়াই আন্দোলনে আপনাকে পাশে পাই না, এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় আপনাকে পাশে পাই না কেন? আমার বাড়ির ছেলেটা মেয়েটা যখন চাকরি না পেয়ে রাস্তায় 2 বছর ধরে বসে থাকে আপনাকে পাশে পাই না কেন?
আমার বাড়ির ছেলেটা মেয়েটা যখন স্কুলে না পড়তে পেরে ড্রপ আউট হয়ে বাড়িতে বসে পড়ে, আপনাকে পাশে পাই না কেন? আমার বাড়ির ছোট্ট মেয়েটা যখন 16-17 বছর বয়সে বিয়ে করতে বাধ্য হয়, আপনাকে পাশে পাই না কেন? আমার বাড়ির ছেলেটা 18 বছর বয়সে যে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয়, আপনাকে পাশে পাই না কেন? আমরা এটুকু বলতে পারি, কমরেড সৃজন ভট্টাচার্য পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের নেতা সৃজন তবে থেকে সাধারণ মানুষের পাশে ছিল যখন অনেকে রাজনীতির র পর্যন্ত লিখতে পারত না। এমন মানুষকে নির্বাচিত করুন যে মানুষ রাজনীতির শখে আসেনি, যে মানুষ রাজনীতি কুরসির জন্য আসে। এমন মানুষকে নির্বাচিত করুন যে মানুষ আপনার লড়াই আন্দোলনের নেতা, তাকে কেউ নেতা বানায়নি, সে আপনার আন্দোলন আমার আন্দোলন থেকে নেতা হয়েছে। জনগণের নেতাকে দিল্লিতে পাঠান, জনগণের নেতাকে আমার আপনার প্রতিনিধি করুন। এমন নেতা, এমন মানুষ যারা কুরসির জন্য, টাকার জন্য, চেয়ারের জন্য রাজনীতিতে আসেন, তাদের আপনারা ভোট দেবেন না, এই আশা আমি করি। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শুধু দুটো কথা বলি। আমরা দেখেছি কালকেই সম্ভবত সৃজনের প্রচার বেরিয়েছে, কোনো একটা জায়গায় ঢুকতে গেছে, ওরা হঠাৎ করে জয় বাংলা, গো ব্যাক ইত্যাদি ইত্যাদি বলেছে। আমি বুঝি না ওদের কোনো মানে মানসিক সমস্যা আছে কি না, কারণ আমরা যখন গতকাল, তার আগের দিন যেদিনকে আমার ভোট ছিল, 20 তারিখ যখন আমরা নির্বাচনের বেরিয়েছি, নির্বাচন হচ্ছে, কোথাও আমার এজেন্টকে তুলে দিয়েছে, সেখানে এজেন্ট বসাতে গেছি, ওরা এই একই রকমভাবে চেঁচামেচি করছিল, জয় বাংলা বলছিল, গো ব্যাক বলছিল। এখন যারা মনে করে একটা শূন্য পাওয়া দল, আমরা তো শূন্য পেয়েছি তাই তো, অ্যাসেম্বলিতে আমাদের সিট নাই, লোকসভাতে আমাদের সিট নাই, আমরা 0% পাওয়া দল, 6% পাওয়া দল, আমার কথা হচ্ছে আমাদের এত ভয় পান কেন? আপনারা তো এত কাজ করেছেন, এত উন্নয়ন করেছেন, উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, তাহলে 0 পাওয়া একটা দলকে এত ভয় কিসে? কারণ ওনারাও জানেন, মানুষ যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেন, তাহলে শূন্য থেকে পূর্ণ হতে আমাদের একদিনও সময় লাগবে না। সাধারণ মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে লাল ঝড় উঠবে, তাই ওদের এত ভয়। আমরা ওদের বলতে চাই, ইয়ে ডর হমকো আচ্ছা লাগে, আপ এসেই হমসে ডরতে যাইয়ে, হম এসেই আপকো ডরাতে যাইয়ে, ক্যুকি হম জব রাজনীতি মে আয়ে হ্যাঁ, হম কিসি কি পকেট মারকে আপনা পকেট ভরনে কে লিয়ে নেহি আয়ে, কারুর পকেট কেটে নিজের পকেট ভরার জন্য আমরা রাজনীতিতে আসি। কালকে বিভিন্ন জায়গায় ওরা আমাদের এজেন্ট তুলে দিয়েছে, মারধর করেছে। আমার বলতে খুব গর্ব হয়, আমি এমন একটা পার্টি করি, লাল ঝান্ডার পার্টি, এমন এলাকায় কালকে আমরা নির্বাচন করিয়েছি, আমার এজেন্ট বসিয়েছেন যেখানে 2011 সালের পর থেকে ভোট হয় না, একটি মাত্র ছোট্ট ঘর, তাতে 5 জন তৃণমূলের এজেন্ট বসা। আমার একটি এজেন্ট ওখানে গিয়ে যখন বসছেন, বাইরে থেকে 200 জন ঘিরে ফেলেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি শিওর আপনি বসবেন তো? কারণ এই 150-200 লোক, আমরা তো একটু পরে চলে যাব, আপনার কি হবে? উনি বললেন, দিদি আমি লাল ঝান্ডার রাজনীতি করতে এসেছি, ওই গুন্ডাদের আমি ভয় পাই না, দরকার হলে শহীদ হতে পারি, কিন্তু নির্বাচন আমরা করাবই। গণতন্ত্রের প্রতি আস্থা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস বোধহয় শুধু লাল ঝান্ডা করলেই করা যায়। আমাদের আপনাদের কিছু দেওয়ার নেই, আমরা আপনাকে 500 টাকা 1000 টাকা মদ মাংস খাওয়ার জন্য দিতে পারবো না, আপনার ছেলে মেয়েদের বাইকে পেট্রোল ভরে দিয়ে তাদের হাতে বন্দুক লাঠি তুলে দিতে পারবো না, কিন্তু এ কথা বলতে পারি, যদি সৃজন ভট্টাচার্যকে আপনারা আশীর্বাদ করেন, জিতিয়ে দিল্লিতে পাঠান, আপনার এমপিকে কারুর বাবার ক্ষমতা নেই যে কিনতে পারবে, কারুর কাছে সৃজন ভট্টাচার্য মাথা নোয়াবে না, এ কথা আমি বলে যেতে পারি। আপনার লড়াইয়ের জন্য, আমাদের লড়াইয়ের জন্য, আমার প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য, ধর্মনিরপেক্ষ ভারতের জন্য, সমস্ত গরিব খেটে খাওয়া মানুষের মাথা উঁচু করে বাঁচার জন্য, প্রত্যেকের পেটে ভাত, প্রত্যেকের হাতে কাজার জন্য, আপনারা আগামী 1 তারিখ সৃজন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, 4 তারিখে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় লাল আবির মেখে আমরা বিজয় মিছিল করব, এই আশা রেখে, ভরসা রেখে আমার বক্তব্য শেষ করছি। শুক্রিয়া, ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা, আমার গলা থেকে 4-5 রকমের আওয়াজ বেরোচ্ছে, তারপরে আপনাদের প্রার্থীও তো গান গাইছেন, লোকে বলবে যে কম্পিটিশন হচ্ছে। আমি স্লোগানই দিচ্ছি, আজাদি এসে ভাইয়ের লোকজন কই আছে? শুনতে পাচ্ছি না, এসে ভাইয়ের লোকজন কই? তো হম ক্যা চাহতে, আরে হম ক্যা চাহতে, হে হক হামারি, হে জান সে প্যারি, তো এ নারসি সে, আরে সি এ সে, হম ছিন কে লেঙ্গে, হম লড় কে লেঙ্গে, আরে পিসি ভাইপো সে, আরে মোদি দিদি সে, আরে চোর ডাকাত সে, হম লড় কে লেঙ্গে, হম
ছিন কে লেঙ্গে, আরে জাতিবাদ সে, আরে মনুবাদ সে, আরে জাত পাত সে, তো তুম ভি বোলো, আরে মে ভি বোলু, আরে মিলকর বোলো, আরে দিদি সুন লে, আরে মোদি সুন লে, তো উচ্চা বোলো, তো ইনকলাব জিন্দাবাদ, বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ ঐক্য জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।